আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। নামাজের পরে যে দুয়াটি পড়ল আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে সন্তান প্রদান করবেন দেখুন একজন বান্দা তখনই আল্লাহর রবুল্লা আলমীনের সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে যখন সে নামাজের মধ্যে যাই সেজদা দেয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় বা নামাজরত অবস্থায় থাকে তখন বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকে না বিশেষ করে বিশেষ করে নফল নামাজের ক্ষেত্রে যাদের সন্তান হইতেছে না আপনার নামাজের মধ্যে যখন দাতে যাবেন তখন শেষদার যে তাজবে আছে যেরকম সুবাহান রব্বি আল এই তাজবে পড়ার পরেও মনে মনে আল্লাহ কাছে বলবেন হে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো নামাজের মধ্যে প্রকাশ্যে যদি বলেন তাহলে কিন্তু আপনার নামাজ ভাঙেছে বোগা নামাজের মধ্যে মনে মনে প্রার্থনা করবেন তবে একটা জিনিস এরকম জিনিস প্রার্থনা করবেন দুনিয়াতে যদি আপনি এই জিনিসটা পান যেরকম আপনার আব্বার কাছে যদি বলেন আব্বা আমাকে দশশো টাকা দেও তো এই জিনিসটা আপনি আব্বার কাছে চাইলে পাইবেন কিন্তু আল্লাহর কাছে নামাজের মধ্যে দুনিয়াবি কোনো জিনিস চাইতে পারবেন না সন্তান কিন্তু দুনিয়াবি কিন্তু এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না এটা একমাত্র আল্লাহ ত বলে দান করতে পারে তো বেশি বেশি আপনার নফল নামাজের যখন সেজদার মধ্যে যাবেন তখন মনে মনে আল্লাহরকে কাছে বলবেন হে আল্লাহ তোমার কাছে তো আমি মানে অনেক জিনিস চাইছি তুমি আমার অনেক জিনিস দিস কিন্তু আমাকে সন্তানটা তুমি দিয়ে দাও আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবেন মানে যতক্ষণ আপনার শেষ দাস শেষ না হয় ততক্ষণ আপনি চাইতেই থাকবেন আল্লাহর কাছে দেখবেন ওই সময় কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে তাদের দোয়া কবল হয় এবং প্রত্যেক নামাজের পরে স্বামী এবং স্ত্রী প্রত্যেক নামাজের পরে স্বামী এবং স্ত্রী উভয়েই একবার করে দুরুদে ইব্রাহিম পড়বেন এই পবিত্র কুরআনুল কারিমের আয়াতটা পড়ার পরেও একবার শরীফ পড়বেন পরার আগেও একবার দূর শরীফ পড়বেন মাঝখানে এই আয়াতে কারিমা তিনবার যদি কোনো ব্যক্তি পরে তাহলে আল্লাহ তাল্বুল আলামিন তাদেরকে নেককার সন্তান দান করবেন আর এটা হলো পরীক্ষিত পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত নবী আলাইহিস সালামগণ এই দোয়া পরে ওনারা সন্তান লাভ করছেন দোয়াটা হলো এই হিমিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জাওয়মা সলাতি ওমিনিয়তি রব্বানা না ওয়াকাল দোয়া রব্বা না ওয়ালিলা ইয়া হমুল হিসাব এই আয়তেকারিমার অর্থ হলো হে আমার প্রতিপালক আমাকে নামাজ কায়েমকারী রাখো এবং আমার কিছু বংশধরকে হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করে নাও অর্থাৎ সোরা ইব্রাহিমের চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াত এই আয়াত পৈরা আল্লাহ নিকট আপনারা যদি দোয়া করেন আপনাদের দোয়াকে আল্লাহ রবুল্লা আলামিন কবুল করবে সন্তানের আশা যদি করেন অবশ্যই আল্লাহ আল্লাপাক আপনাদের সন্তান দান করবেন